গো রহমতের দয়াল নবী এলো রে ধরায়, রহমতের মায়ার নবী এলো রে ধরায়, যার নাম শুনিলে চমকে উঠি, নাম শুনিলে চমকে উঠি, দিল বেকার হয়ে যায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, বলো গায়েব খবর এলো রে মক্কায়, রহমতের দয়াল নবী এলো রে ধরায়, রহমতের দয়াল নবী, যার নাম শুনিলে চমকে উঠি, নাম শুনিলে চমকে উঠি, দিল বেকার হয়ে যায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, বলো গায়েব খবর না, অহনার কোনো কিছুই ভাল লাগত না, বাজান এই পর্যন্ত যেটুকু বলছি, ইয়াহিয়া আলাইহিস সালামের মিলাদে সালাম দিছে কে? আল্লাহ। এবার ইয়াহিয়া নবীর ইন্তেকালের কথা আল্লাহ কয়, ওয়ায়াউমা ইয়ামুতু, ইয়াহিয়া নবী যেদিন ইন্তেকাল করছে ওই দিনের প্রতিও আমি আল্লাহ সালাম দিলাম। জোরে সুবহানাল্লাহ, সবাই একত্রে সুবহানাল্লাহ। তাহলে ইয়াহিয়া নবীর জন্মদিনে সালাম দেয় কে? কথা বলেন না কে? আরে জোরে কর না কে? আমি যাইতাছি এক মিনিট, কষ্ট দিতাম না করে, কিন্তু কথার ফিনিশিং দিয়া না গেলে মামুর ভূতেরা কইব কাগজ লেখছিলাম, ওই সেনা শেষ কর্তার সেনা কইবনি বলবনি, জাগা দিব না। ইয়াহিয়া নবীর জন্মদিনে সালাম দেয় কে? ইয়াহিয়া নবীর ইন্তেকালে সালাম দেয় কে? তো ইয়াহিয়া নবীর জন্মদিনে ইন্তেকালের দিনে একই সাথে আল্লাহ সালাম দিল, কোনো দোষ নাই। আমার নবীর আগমনে, আমার নবীর ইন্তেকালে আমরা সালাম দিলে এটা দোষের নয়, বেদাত নয়, এটাই হলো ইবাদত আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক কি না বলো? যারা বুঝে না তার আরে কই, বুঝলে বুঝপাতা, না বুঝলে অল ক্রেডিট গোস টু আল্লামা তাহিরি হুজুর। বাজান, ঈসা নবীর জন্মদিনে ইন্তেকালের দিনে আল্লাহ সালাম দিছে, সূরা মরিয়ম 35 নম্বর আয়াত, খেয়াল করেন। শুধু তাই না, আমাদের দেশে মুলুবিরা ফয়রা রয়েছে নবীর ইন্তেকাল আর নবীর মিলাদ লয়ে, আর বেকুব ইয়াহিয়া আলাইহিস সালামে ইন্তেকাল করছেন, জন্মগ্রহণ করছেন, কিন্তু পুনরায় কি রওজা শরীফ থেকে বের হইছেন? কথা কয় না, পুনরায় রওজা শরীফ থেকে বের হইছেন? যে কোন মুর্দা, যে কোন কবরবাসী কবর থেকে বের হয়ে আসবো কি কালকা না কিয়ামতের দিন? তাহলে ইয়াহিয়া আলাইহিস সালাম রওজা মোবারক থেকে বের হয়ে আসবো কবে? কথা কয় না, কবে কবে? তাহলে ইয়াহিয়া আলাইহিস সালাম কবর রওজা মোবারক থেকে বের হওয়া এখনো বাকি আছে, ঠিক কি না? ওই বাকি দিন যেদিন ইয়াহিয়া নবী রওজা মোবারক থেকে উঠবে, ঈসা নবী রওজা মোবারক থেকে বের হয়ে আসবে, আল্লাহ কয় ওই দিন এখনো আসে নাই, কিন্তু আমি আল্লাহ অগ্রিম তাদের রওজা মোবারক থেকে বের হওয়ার দিনটাকেও সেলিব্রেশন করে আমি আল্লাহ সূরা মরিয়মের 15 নম্বর আয়াতে, সূরা মরিয়মের 35 নম্বর আয়াতে অগ্রিম ঈসা নবীরে ইয়াহিয়া নবীরে সালাম দিয়া উম্মতে মুহাম্মাদের বুঝাইয়া দিলাম, ইয়াহিয়া নবীর সালাম আমি দিছি, ঈসা নবীর সালাম আমি দিছি, তোমরা তোমাদের নবীর সালাম দিও, আমি আল্লাহর প্রিয় বান্দা জান্নাতের হকদার হইয়া যাইবা, ঠিক কিনা বলো? ঠিক কিনা বলো? এই কথার শেষেও কথা একটাই বলবো, বুঝলে বুঝপাতা, না বুঝলে না বুঝলে না বুঝলে ওরা বুঝবো করছে, যে সমস্ত উল্টা ফল্টা কাম করে করে ধরা খায়, আল্লাহ হেদায়েত দেখ, জোরে কোন আমি, আরো জোরে বলেন আমি, বাজান বাবা, না না
আরে না 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 আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি ধন্য গো রাসূল আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে আমি আরো বেশি আমার কোন লাগবো আমি আরো বেশি ধন্য তোমার আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি ধন্য গো রাসূল আমি সব নিয়ামত পেয়েছি তোমার সদকায় তাই তো আমি আল্লাহর পরে তোমার গুণ গাই মারহাবা আমি গাইব তোমার শান মনে মহব্বত নিয়ে আমি গাইব তোমার শান মনে মহব্বত নিয়ে আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে আমি ধন্য গো রাসূল ফিতার ক্যাসেটের জমানা গেছে গানা ফিতার ক্যাসেটের না ডেমো তো সিডি ক্যাসেট কি ডেমো সিডি ক্যাসেটের জমানা তো গেছে গা তো মেমোরি মেমোরি কি ডেমো আমরা ডেমো হেজন গাকে বলেন আমি ধন্য গো রাসূল তোমার এ আমি ধন্য গো রাসূল আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে আমি আরো বেশি উম্মত হয়ে আমি ধন্য গো রাসূল হে আমি ধন্য গো রাসূল নিদান কালে করবে সবাই নাচি নাচি আপনি নাবে কাঁদবেন মোরা কেমনে বাঁচি কেমনে বাঁচি আপনি সে নবী যার কদমে চন্দ্র রবি ঝুঁকে পড়ে সর্বদায় ভিক্ষুক হয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আলহামদুলিল্লাহ এটা আরো অনেকগুলো অন্তর আছে হুজুর অবস্থান করতেছেন আমি আসলে আমাদের আলোচক মহোদয় চলে আসলে আমি আর কথা বলি না সেখানে যদি আমাদের সিনিয়র মহব্বতের প্রাণপ্রিয় হৃদয়ের আত্মার মানুষ হয় সেখানে তো দেরি করার কোনো প্রশ্নই আসে না আমি সবার কাছে দোয়া চাই মিলাদুন্নবীর বিষয়টা যতটুকু বলেছি মিলাদুন্নবী উদযাপনের দলিল হিসেবে ততটুকু আমি মনে করি যথেষ্ট হাদিস কইলে জাল কইবা কিতাব জাল কইবা কোরআন শরীফের তে কইছি পারলে এটা খণ্ডন করে দেখাইও ঠিক আছে বাবা দোয়া করবেন হুজুরের কাছেও দোয়া চাই সবার কাছে দোয়া এবং মহব্বত ভালোবাসা চেয়ে আমি অদম আমার অসমাপ্ত আলোচনা এখানে শেষ করছি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু